অনলাইনে, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com, নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে, ইজি অ্যান্ড সিম্পল। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে লেখাপড়া শেষ করেছে, এখন একটি মিডিয়া হাউসে চিফ ক্রিয়েটিভ হিসাবে কাজ করছে। পুলক দীর্ঘদিন আমেরিকায় ছিল, বিয়ে করার জন্য ঢাকায় এসেছে, উঠেছে বড় ভাইয়ের কাছে, ইচ্ছে বিয়ে করে বউ নিয়ে আমেরিকায় পাড়ি দেবে। এই ছবিগুলো জানুয়ারির 13 তারিখের। পুলক আর তার বড় ভাই শায়লাকে দেখতে গিয়েছিল। পুলক শায়লাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, শায়লাও রাজি হয়ে যায়। দুজন দুজনকে যখন পছন্দ করেই ফেলেছে, তখন গার্জেনরা সিদ্ধান্ত নিল বিয়েটা আজই হয়ে যাক। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ শায়লা বেঁকে বসল। সে এ বিয়ে করবে না, কারণ সে একটা শিক্ষিত মেয়ে, না জেনে না শুনে একটা অপরিচিত ছেলেকে বিয়ে করা তার ঠিক হবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, আগামী 3 দিন সে পুলকের সাথে ঘুরে বেড়াবে, আর এই 3 দিন পুলকের সাথে ঘুরে বেড়ানোর পর যদি তার মনে হয় পুলক একজন ভালো মানুষ, শুধু তাহলেই সে পুলককে বিয়ে করবে। অবশ্যই বলা যাবে। প্রথমত, আপনি 15 মিনিট লেট করে এসেছেন, আর দ্বিতীয়ত, আপনি আমাকে তুমি বলে সম্বোধন করছেন। সরি, আসলে মানে অনেকদিন পর আমেরিকা থেকে এলাম, তো ঢাকার রাস্তা যে এত জ্যাম আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য দেরি করে ফেলেছি। আর তোমাকে তো আমি তুমি করে বলতেই পারি। কি হলো, চলে যাচ্ছ যে? না, আপনি আমাকে তুমি করে বলতে পারেন না, কারণ সেই সময় এখনো আসেনি আর কখনো আসবেও না। বাই। আরে কি করছেন? আচ্ছা বসুন বসুন বসুন, সরি, শুনুন, সরি একবার বলতে হয়, কারণ একবারে বেশি সরি বলে সেটা আমার কাছে আতলামো মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আতলামো বন্ধ, এখন বলো কী খাবেন। সরি, কী খাবেন বলুন। বাইরে অনেক গরম না? গরম মানে ঢাকায় যে কি গরম! তাহলে কোট পরে এসেছেন কেন? হ্যাঁ তাই তো। আপনি একটা মিডিয়া হাউসে কাজ করেন, তাই না? হ্যাঁ, কেন? না মানে আসলে আর্মি অফিসার হওয়া উচিত ছিল, যে ট্রেনিং করেছে, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট।
শালা শালা কি হলো উঠুন জি আচ্ছা আমরা কোথায় যাচ্ছি জাহান্নামে জাহান্নাম জাহান্নাম যেন কোন দিকে এই মামা বাইরে যান তো জাহান্নাম বাদিকে এই জায়গাটা আমি চিনি মানে আমি এদিক দিয়ে অনেকবার গেছি এই যে সামনে সামনে একটা দেয়াল আছে অনেক লম্বা একটা দেয়াল তারপরে হচ্ছে 11 নম্বর রোড ওখানে আমি প্রাইভেট পড়তে যেতাম আসলে পুরো বাংলাদেশটাই অনেক সুন্দর তাই হ্যাঁ আর আমেরিকা আমেরিকা সুন্দর তবে বাংলাদেশের মতো সুন্দর না কিরকম যেমন ধরুন বাংলাদেশের সৌন্দর্যের কেমন যেন একটা একটা শুভ্রতা আছে কেমন যেন একটা সুজলা সুফলা শস্য শ্যামলা একটা একটা আলাদা ঘ্রাণ আছে আমি দুহাত উঁচু করে সে ঘ্রাণটা টেনে নেই দোয়েল কোয়েল শ্যামা ময়না কোকিল ডাকে আর আমার কানে বাজে সেই মধুর ধ্বনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমেরিকা এসব নেই এটা আপনার এই দেশের প্রতি ভালোবাসা এখানে জন্মেছেন তো তাই হতে পারে হতে পারে সম্ভাব্যতা খুবই খারাপ জিনিস অ্যাটলিস্ট আমাদের মিডিয়া অফিসগুলোতে তাই এখানে ইয়েস হতে পারে নো এর মাঝামাঝি কিছু হতে পারে না দেখুন আসলে আমি মাঝে মাঝে কোনো উত্তর দিতে চাইনি আপনি যেহেতু বেশি কথা বলা পছন্দ করেন না তাই মানে সম্ভাব্য উত্তর দিয়েছি তাহলে ইয়েস অথবা নো এই যে কোনো একটাও হতে পারত না হতো না কারণ আমি যদি ইয়েস বলতাম তখন আপনি বলতেন যে আপনি এতটা শিওর হলেন কী করে আর যদি নো বলতাম তাহলে আপনি বলতেন ছি আপনার ভেতরে একদম দেশপ্রেম নেই চলুন সামনের দিকে আগে প্রথম দিনের পরিচয় তুমি করে বলবে নো ওয়ে
আচ্ছা মানলাম, একদিনে পরিচয় তুমি করে বলা যায় না। তো পুলক আর কি কি অপরাধ করেছে শুনি। আরো অনেক অপরাধ আছে, ওকে দেখে তো রীতিমতো আমারই গরম লাগছিল। বুঝলাম, বুঝে কোনো কাজ নেই ভাবি, এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আচ্ছা শোন, তুই তো 3 দিনের টাইম নিয়েছিলি তাই না? মাত্র তো একটা দিন পার হলো, আরও 2টা দিন বাকি। ট্রাই আউট 2 ডেজ, তারপরে দেখ না। ভাবি, আমি বড় হয়েছি, মাত্র 1 ঘন্টায় বলে দিতে পারি কোন মানুষ কীরকম। তাহলে তাহলে কোনো কথা নাই, বিয়ে ক্যান্সেল করে দাও। কি যে করো না তোমরা, জানো তো শালা একটু খুঁতখুঁতে। অসুবিধা না, আমি দেখবেন কাল ঠিক ঠিক ম্যানেজ করে ফেলবো। ম্যানেজ করে নেবে, ঠিক পারবে তো? জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই পারব। ভাবি সালাম। আজকে রাইট অন টাইম, দেখুন ঠিক 10টা। তাছাড়া আজকে কাল কোটোর উপরে আসেনি, একদম ফুল হোয়াইট, অনেক গরম তো। রিক্সা করে এসেছি, রিক্সা আজকে 200 টাকা ভাড়া দিয়েছি। রিক্সাওয়ালা যাচ্ছে না, নিচে দাঁড়িয়েছে, বলেছে আমাকে না নিয়ে যাবে না। পকেটে কি? পকেট ফুলে আছে কেন? ভাবি দেখো, বলেছি না সেন্স নেই কোনো, কি যেন পকেটে করে নিয়ে এসছে। যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি যে রাস্তার পাশে খালারা কাঁচ চুড়ি বিক্রি করছে, ভাবলাম আপনার জিনিস বের হচ্ছে না, তো ভাবলাম যে আপনার অনেক লম্বা লম্বা সুন্দর সুন্দর হাত, কাঁচ চুড়িগুলো বেশ ভালো মানাবে। আজকে একদম ঠিকঠাক সময় মতো এসেছেন, এজন্য গতকালকের অপরাধ মাফ করে দিয়েছি। কিন্তু
কিন্তু আর যদি কখনো আপনাকে দেখি রিকশালার সাথে মুলুমুলি করতে তাহলে কিন্তু শেষ। আপনাকে আর কোনো কিছু শেষ করার সুযোগই দিচ্ছি না। ঠিক আছে, সেটা দেখা যাবে। চলুন, আজ আপনাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আপনি আমেরিকা থেকে এসেছেন তো, আমাদের দেশের সৌন্দর্য দেখুন। সত্যি আমি কিন্তু সত্যি যেতে চাই। চলুন, ভালো লাগবে। চলুন। একটা সুন্দর জায়গায় আমাকে না নিয়ে আসলে সত্যি অপূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ। আপনি দেখি প্রচন্ড প্রকৃতি প্রেমিক। আকাশ আমার নদীর ধারের কাশবন, কাশবনে খেলা করে স্বর্গের শিশুরা, খেয়া ঘাটে বসে আমি সাদা মেঘের বাগান দেখেছি। অসাধারণ। এটা মহাদেব সাহার কবিতা। আমি জানি। আপনি জানেন? হাসছেন যে? আমি জীবানন্দ দাশের সমস্ত কবিতাই প্রায় মুখস্থ করে ফেলেছি। আমি প্রতিদিন কবিতা পড়ি। ধরতে পারছি না কিন্তু চিমটি মানে কবিতা আমার অসম্ভব প্রিয়। অসম্ভব, আমি সুযোগ পেলেই কবিতা পড়ি। বুঝলাম। তবে জেনে ভালো লাগলো যে আপনি আমেরিকা থেকেও এখনো বাংলা কবিতা রেগুলার পড়েন। আমি তো বাঙালি। হ্যাঁ, আমেরিকায় থাকি বটে, কিন্তু আমার মনটা পড়ে থাকে এই শস্য শ্যামল বাংলায়। তাহলে এখানে থেকে গেলেই পারেন। সেই চেষ্টাতেই আছি, দেখি কেউ ধরে রাখে কিনা। তো কি মনে হয়, কেউ ধরে রাখবে নাকি রাখবে না? কি জানি, ধরে রাখতেও পারে আবার নাও ধরে রাখতে পারে। আবার সেই সম্ভাব্যতা। এখানে আসলে দুটো কারণ আছে। কারণ আমি যদি বলতাম যে ধরে রাখবে না, তাহলে আপনি আমাকে বলতেন যে সে কি আপনার বিশ্বাসের ভিত এত দুর্বল। তখন আপনি আমাকে বলতেন যে এখনো তুমি বলার পারমিশনই দেনি, আর কত দূর ভেবে বসে আছে পাগল নাকি? ধরো কোন ছিনতাইকারী এখন এসে আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেল, তাহলে কি করবে তুমি? আমি আনন্দ করব, আমি আনন্দ করব, আমি নাচব, গাইব, হাসব। হ্যাঁ, তুমি পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল তো, আমি পাগল হয়ে গেছি। কারণ তুমি আমাকে তুমি বলে সম্বোধন করছো। হলো বললে না, যদি কোনো ছিনতাইকারী এসে আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তাহলে তুমি কি করবে? কি করব? তোমার পাশেই বসে থাকবো। কি না, ধরো যদি কোনো ছিনতাইকারী এসে তোমার ব্যাগটা ছিনতাই করে নিয়ে এদিক দিয়ে চলে যায়, আর আমি যদি তার পেছন পেছন যাই, তখন যদি আরেকটা ছিনতাইকারী ওদিক থেকে এসে তোমাকে ছিনতাই করে নিয়ে যায়, তখন মানুষই
ওর কোনো দায়িত্ববোধই নেই। দায়িত্ববোধ নাই মানে? ও আমাকে মাঝরাস্তায় রেখে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? হ্যাঁ পালিয়ে গেছে, ও একটা কূপ মুন্ডুক। ক্যান্সেল করে দিব? ঠিক মতো ভেবে বলছিস তো? হ্যাঁ আমি ভেবে চিন্তে সুস্থ মস্তিষ্কে বলছি, এই বিয়ে ক্যান্সেল করে দাও। ঠিক আছে ফোন করে না করে দিচ্ছি। কি জানি বাপু বুঝি না, যাবার সময় দেখলাম দুজনে হাসি মুখ, এখন কি এমন আবার হলো? ওয়ালাইকুম সালাম। আচ্ছা পুলক কি হচ্ছে এগুলি বলো তো, তুমি নাকি মাঝ রাস্তায় শায়লাকে ফেলে দিয়ে আবার পালিয়ে গেছো? না 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 আমি পালিয়ে যাইনি ভাবি। তো কি হয়েছিল? হয়েছে কি যে রিক্সা করে যখন যাচ্ছিলাম তখন আমার স্কুলের এক মানে শিক্ষক ওনাকে হঠাৎ করে দেখলাম, দেখেই আমি রিক্সা থেকে নেমে দৌড়ে ওনার রিক্সার পিছনে ছুটে গিয়েছিলাম। মানে আমি যে শায়লাকে বলে যাবো আমি টাইমই পাইনি। ও তাই বলো, আর শায়লা কি জানে ভেবে বসে আছে। আচ্ছা ভাবি ঠিক আছে আই উইল ম্যানেজ ইট। শিওর ম্যানেজ করতে পারবে তো? ঠিক আছে ভাবি আপনি টেনশন করুন না আমি দেখছি। সব আপু পুলক নামে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আসো আপু, আমি কি ওনাকে বসতে বলবো? না দাঁড় করিয়ে রাখো। মানে? এত মানে মানে করছো কেন? ওকে দাঁড় করিয়ে রাখো, আর তোমার যদি খুব ইচ্ছে হয় তাহলে বসিয়ে রাখো। ওকে কি বলো? বললো আপনাকে দাঁড় করিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে আমি তাহলে দাঁড়িয়ে থাকি। না না আপনি বসুন। না না ঠিক আছে, শালা তো বলেছে আমাকে দাঁড়িয়ে থাকতে, এই যে আমি দাঁড়ালাম। আচ্ছা আপনি কি কাইন্ডলি আরেকবার ওনাকে ফোন করে বলবেন যে আজকে পুলক ঠিক 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 10টায় এসেছে। ঠিক আছে। হ্যাঁ বল। আপু পুলক সাহেব বলছেন আজকে উনি ঠিক সকাল 10টায় এসেছেন। তো আমি কি তাকে সকাল 10টায় আসতে বলেছি নাকি? আশ্চর্য। আপু
পুলক সাহেব আসলে আপনাকে সরি বলছেন। সরি বলছেন কাকে? আমি কি তাকে সরি বলতে বলেছি? আপু, পুলক সাহেব আসলে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, ওনার খুব কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে আছে? কে তাকে দাঁড়িয়ে থাকতে বলেছে? আমি তো তাকে দাঁড়িয়ে থাকতে বলিনি, আর তার কষ্ট হচ্ছে তো আমি কি করব না? মানে আপু দেখো জাকিয়া, তুমি যদি পুলকের জন্য আর একবার আমাকে ফোন দাও তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। আকাশে খুব মেঘ মনে হচ্ছে, বৃষ্টি হবে নাকি? আবির ভাই, আমার মাথা না একদম কাজ করছে না, কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, কথা বলতে ইচ্ছে না হয় বলো না। কি হলো? আপু আসলে প্রচন্ড রেগে আছেন, আপনি বরং আর চলেই যান, সেই ভালো। না না, আজকে আজকে যখন এসেছি তখন রাগ ভাঙিয়ে যাব। কিন্তু কিভাবে? আছে একটা উপায় আছে। কি উপায়? আপনার একটা হেল্প লাগবে। ছেলেটা কিন্তু ভালোই। কোন ছেলেটা? ওই যে তাকে দাঁড় করিয়ে রেখেছো। আমি কোনো ছেলেকে দাঁড় করিয়ে রাখিনি। যাই বলো, আজকালকার ছেলেদের কিন্তু দাঁড় করিয়ে রাখাটা খুব কঠিন কাজ। দেখো না, আমি তো তোমার ভাবের জন্য দাঁড়িয়ে থাকি না। আবির ভাই, আমি কাউকে দাঁড় করিয়ে রাখিনি, সে তার নিজের ইচ্ছে দাঁড়িয়ে আছে। আমি চলে যাচ্ছি আবির ভাই, ভালো লাগছে না। বৃষ্টি হবে নাকি? বৃষ্টি হওয়া এত সহজ না। আমি আগেই বুঝেছিলাম। এই তুমি থামো তো, শুনি কি হয়েছে। কি হয়েছে? পুলকের মেয়ে পটানোর স্বভাব আছে, ও সামনে ভদ্র মানুষ সেজে বসে থাকে কিন্তু একটা লুচ্চা। ও মেয়ে দেখা মাত্র গায়ে ঢলাঢলি শুরু করে দেয়। কি বলছিস এসব? ভাবি, পুলকের সাথে যে 1% সম্ভাবনা ছিল বিয়ে হওয়ার, সেটা বাদ হয়ে গেছে, আমি ওকে বিয়ে করবো না। আমি তো আগেই বলেছিলাম। তুমি থামো তো, শুনি পুলক কি করেছে। ছি 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 ছি, আমি কি বলবো ভাবি, আমাদের রিসেপশনে জাকিয়া মেয়েটা আছে না, ওকে দেখা মাত্রই গায়ে ঢলাঢল করা শুরু করে দিল। ছি 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 ছি, আমি অফিসে মুখ দেখাবো কিভাবে? রিসেপশনে ঢলাঢলি করা যায় নাকি, এটা কি বলছিস তুই? ভাবি, আমি নিজ চোখে দেখেছি, তুমি কি আমাকেও বিশ্বাস করবে না? বিশ্বাস করবো না কেন? ভাবি, আমি বিয়ে করবো না। ভাইয়া, ভাবি, তোমরা আমাকে বিয়ের ব্যাপারে কোনো কথা বলবে না। ইনফ্যাক্ট, আমি বিয়েই করবো না। কি ব্যাপার, তুমি হাসছো? হোয়াট ইজ দিস? আচ্ছা, একটা মেয়েকে তুমি ম্যানেজ করতে পারো না?
কি আবার হবে? তোমার যদি ইচ্ছে হয়, যদি বলো যে আমি বিয়ে করব না, তা আমার ইচ্ছে হতে পারে না যে বাইরে যাব? যাবে কি না বল। না, মানে যাব না তা তো বল। তো চলো। তোর ব্যাগ নিব। আচ্ছা চল। তোর যদি ভালো না লাগে নেমে যা, আমি গাড়িটা পার্ক করছি, আমি নামিয়ে দিচ্ছি। না না, যাচ্ছি তো। হ্যালো, হ্যাঁ, উই আর অন দ্য ওয়ে। এই তো, ধরো আর মিনিট দশেক লাগবে। ভাবি কার সাথে কথা বললে? তোকে বলতে হবে। ড্রাইভার, এই যে এই সামনে বাঁদিকে বাঁদিকে গাড়িটা পার্ক করো। Happy birthday, dear Shyla.
তুমি জানলে কি করে আমার জন্মদিন? জাকিয়া বলেছে গতকাল রিসেপশনে জাকিয়ার সাথে এটা নিয়ে আলাপ হচ্ছিল। এখন বুঝতে পেরেছ? তোমার আচ্ছা আচ্ছা এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। বিক্রয়বাবা.com আমার ডিজিটাল দোকান।